হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সকলে খুব ভালো আছো। তো মিষ্টি সোনাই ডেলি ব্লগ চ্যানেলে প্রত্যেককে তোমাদেরকে স্বাগত। তো আবার আমি চলে এসেছি খুব সকাল সকাল তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা ব্লগ নিয়ে। তো যাই হোক, আমি আবার আজকে একটা নতুন রেসিপি তোমাদেরকে দেব, তোমার সাথে শেয়ার করব। নতুন নয়, যদিও রেসিপিটা পুরনো, কিন্তু তোমার সাথে আমি শেয়ার করছি। তোমার ভিডিওটা দেখতে থাকো, কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে, ঠিক আছে? তো বেশি বকবক না করে কি রেসিপি, ভিডিওটা কি নিয়ে তৈরি হচ্ছে সেটা তোমাদের সঙ্গে আগে শেয়ার করি। তো আজকের ভিডিওটা এঁচোড় নিয়ে, দেখতে পাচ্ছ এই যে এঁচোড়, এই এঁচোড় নিয়ে আজকে ভিডিওটা। তো আজকে এঁচোড়ের একটা রেসিপি তৈরি হবে। তো এঁচোড়ের মালাই কোপ্তা কারি তোমরা আসলে হতে পারে সকলে অনেকেই খেয়েছো। তো আজকে আমি এই রেসিপি তোমার সাথে শেয়ার করব। ভিডিওটা দেখো স্কিপ না করে, ভিডিওটি অবশ্যই পুরোটা দেখো, দেখলে হয়তো তোমাদের ভালো লাগবে। তো চলো আগে আমি এঁচোড়টাকে কেটে ভালো করে পরিষ্কার করে নিই, ঠিক আছে? তো এই দেখো এঁচোড়গুলো কেটে আমার পরিষ্কার করে করা হয়ে গেছে। এই দেখো এঁচোড়গুলো আমি বেশ টুকরো টুকরো করে, ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ? আর তার সঙ্গে আমি দুটো আলু দিয়ে দিয়েছি। এই দেখো দুটো আলু দিয়েছি, খোসা ছুলে নিয়েছি। তো এইগুলো আমি সব এবারে এই কুকারে সিটি দিয়ে নেব, ঠিক আছে? প্রায় তিনটে সিটি আমি এই কুকারে দেব, যাতে এটা ভালো করে একটু সেদ্ধ হয়ে যায়। এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে লবণ আর অল্প পরিমাণে হলুদ, আর তারপর দেব জল, মাত্রা মতো জল দিয়ে দিলাম। এবার প্রেশার কুকারে ঢাকা লাগিয়ে আমি তিনটে সিটি দিয়ে নেব। তো এই দেখো আমার এঁচোড়গুলো একদম সেদ্ধ হয়ে গেছে, এ দেখো একদম নরম হয়ে গেছে, আর আলুগুলো একদম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ চলে যাচ্ছে। এই দেখো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এইগুলো আমি একদম ভালো করে মেখে নেব। তোমরা ভেজিটেবল ম্যাশার থাকলে সেই ম্যাশার দিয়েও তোমরা ম্যাশ করে নিতে পারো, বা হাত দিয়েও এটাকে মেখে নিতে পারো। খুব ভালো করে নরম করে একদম এটাকে মেখে নিতে হবে। তো চলো আমি এটাকে মেখে নিই। তো এই দেখো আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি, আমি এটা হাতেই ম্যাশ করেছি, তোমরা দেখতে পাচ্ছ। আমি কিন্তু কোনো ভেজিটেবল মানে স্ট্রেনার দিয়ে কোনো ম্যাশ করিনি, এটাকে হাতেই ম্যাশ করে নিয়েছি। তো এবার এটার মধ্যে আমি কি কি মশলা অ্যাড করব একবার তোমাদেরকে দেখাই। এই দেখো লঙ্কা কুচি, গরম মশলা, ভাজা মশলা, এটা ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো, এই সব মশলাগুলো আমি এর মধ্যে অ্যাড করে দেব। প্রথমে আমি লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম, তারপরে জিরে গুঁড়ো দিলাম, তারপরে ধনে গুঁড়ো দিলাম। এটা ভাজা মশলা, ভাজা মশলা বলতে এর মধ্যে আছে জিরে, শুকনো লঙ্কা ও ধনে, ভাজা যে মশলাটা সেটা। এটা গরম মশলা, তো এই গরম মশলার মধ্যে কিন্তু অনেক কিছু আছে, আছে এলাচ, দারচিনি, লং, তেজপাতা, গোলমরিচ, ঠিক আছে? সব কিছু মিশিয়ে এই মশলাটা তৈরি করা হয়েছে। আর কাঁচা লঙ্কা কুচি আর হলুদ গুঁড়ো, তারপরে আমি অ্যাড করব দেখতে পাচ্ছ খোসা ছাড়ানো বাদাম। তারপরে অ্যাড করব কিশমিশ, তারপর অ্যাড করব নারকোল কোড়া। এখানে আমি প্রায় 3 টেবিল চামচ মতো আমি নারকোল কোড়া নিয়ে নিয়েছি। আর এখানে ব্যান্ডিং এর জন্য আমি দেব কিছুটা বেসন, বেসনটা নিজের মাত্রা মতো করে ব্যান্ডিং এর জন্য দেওয়া হবে এখানে, ঠিক আছে? আর অ্যাড করব লবণ, লবণটা নিজেদের স্বাদ মতো দেবে, তোমরা যতটা জিনিস থাকবে তার পরিবর্তে সেভাবে লবণ দেবে। কারণ লবণটা আমার এঁচোড়ে আগে দেয়া ছিল যখন আমি সেদ্ধ করি, তো সেই পরিমাণে আমাকে লবণটা আবার দিতে হবে।
তো আমি এর মধ্যে লবণটা অ্যাড করে দিয়েছি। এবার সবগুলো আমি একসাথে মেখে নেব। তো এই দেখো আমার এটা মাখা হয়ে গেছে খুব সুন্দরভাবে। তো এবারে আমি এগুলোকে বলের মতো করে বানিয়ে নেব। তো এই দেখো ছোট ছোট হাতের মধ্যে বলের মতো করে নিয়ে নিয়েছি। এবার এরকম গোল 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 করে আমি কোপ্তাগুলো বলের মতো করে শেপ দিয়ে নেব। এই দেখো এরকম এইভাবে বলের মতো করে শেপ দিয়ে নেব। তো এই দেখো আমি কোপ্তাগুলোকে বল শেপে দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এবার এগুলোকে আমি ভেজে নেব। তো রান্নাটা আমি সর্ষের তেলেই করব। দেখো তেলটা আমার গরম হয়ে গেছে। তো আমি এবারে এই যে কোপ্তার বলগুলো সব একটা একটা করে ছেড়ে দেব। খুব হালকা হবে, হালকা আছে, এগুলোকে ভেজে নিতে হবে। তো দেখো আমার কোপ্তার বলগুলো দেখো খুব সুন্দর ব্রাউন হয়ে ভাজা হয়ে গেছে, বাদামি বাদামি ভাবে। তো এবারে বলগুলোকে আমি তুলে নেব। সব বলগুলোকে তুলে নেব। দেখো কি সুন্দর কালার এসছে বলগুলো। এইভাবে আরো সব আমি কোপ্তাগুলোকে ভেজে নেব। তো ওই কোপ্তার বড়াগুলো ভাজা হতে হতে আমি ওই কোপ্তার জন্য এবারে মশলা রেডি করে নেবো। তো মশলা রেডি করার জন্য, আমার গ্রেভিটা তৈরি করার জন্য আমি মিক্সার বোলে নিয়ে নেব 2টো টমেটো কুচি, 4টে কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি মতো আদার টুকরো, আর নেব নারকোল কোড়া। আর নেব একটু খোসা ছাড়ানো বাদাম। আর নিয়ে নিব অল্প পরিমাণ জল দিয়ে আমি মশলাটাকে এবারে তৈরি করে নেব। তো দেখো কোপ্তাগুলো আমার সব ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কি সুন্দর এই কালারগুলো এসছে। দেখো খুব সুন্দর হয়েছে। এটা কোপ্তা কেন, কোপ্তা না করেও এই বড়াগুলো এমনি খাওয়া যাবে, এটা এমন ভাবে ভাজা হয়েছে। তো যাই হোক, দেখো আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এই তেলের মধ্যে এবারে আমি 2টো শুকনো লঙ্কা ফোড়ন দেব, 2টো লবঙ্গ এবং 4টে এলাচ ফাটিয়ে আমি ফোড়নের মধ্যে দিয়ে দিয়েছি। ফোড়নগুলো হালকা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আমি অ্যাড করবো, আমি যেই মিক্সিতে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা আমি এবার অ্যাড করে দেব। তো দেখো মশলাটা আমি দিয়ে দিয়েছি এবং এই মিক্সার বোলটা ধুয়ে আমি হালকা করে জল দিয়ে দিয়েছি। মশলাটাকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। দেখো মশলাটা আমার একদম ভাজা হয়ে গেছে, কষানো হয়ে গেছে ভালো মতো। আমি এবারে এর মধ্যে একটু ফ্রেশ ক্রিম অ্যাড করব। তো ঘরে তোমার যদি ফ্রেশ ক্রিম নাও থাকে, তোমার ফ্রেশ ক্রিম যদি ঘর ধরো ঘরে নেই, তো আমি এভাবে ব্যবহার করি। দেখো দেখো আমি দুধ নিয়ে নিয়েছি, আর এই দেখো আমি সর রেখেছিলাম, সর নিয়ে নিয়েছি। তো এই দুধের মধ্যে এই সরটা আমি অ্যাড করে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো এটা আমার ফ্রেশ ক্রিমের কাজ করবে, ঠিক আছে। দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এই দুধের সরের মধ্যে দুধটা দিলে ব্যাপারটা একই, ঘরোয়া একটা ফ্রেশ ক্রিম তৈরি হয়ে যায়, খুব ভালো হয় এবং খুব টেস্টি হয়। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, ট্রাই করে দেখতে পারো। তো যাই হোক, আমি এই ক্রিমটা এবারে এই দুধের মানে
দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখেছো একদম ফ্রেশ ডিমের মতো হয়ে গেছে। আমি এই মশলার মধ্যে বা এটা অ্যাড করে দেবো। তো দেখো আমি এটার মধ্যে অ্যাড করে দিলাম ফ্রেশ ডিম, খুব সুন্দর একটা সেট বেরিয়েছে, খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে এর মধ্যে থেকে। এবারে এর মধ্যে আমি স্বাদ মতো লবণ আর অল্প পরিমাণ চিনি আমি অ্যাড করে দেব। এটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে, কারণ এবার এটা বেশি কষানো যাবে না, কারণ এটার মধ্যে ফ্রেশ পড়ে গেছে, রূপ পড়েছে, তাই জন্য নুন আর চিনিটা গলার অপেক্ষায়। তারপরে আমার যতটা জল লাগবে, যতটা আমি গ্রেভি তৈরি করব ততটা আমি জল দিয়ে দেব। দেখো নুন চিনিটা গলে গেছে, দেখো আমি এর মধ্যে জল দিয়ে দিয়েছি। আমি কিন্তু পরে এর মধ্যে হলুদ দিইনি, তোমরা চাইলে হলুদ ব্যবহার করতে পারো, তো আমি এটা ফোটা মানে ফোটা পর্যন্ত অপেক্ষা করব, ঠিক আছে? দেখো এটা ফুটেই এসছে, দেখো ঝোলটা আমার ফুটেই গেছে। তো এর মধ্যে আমি এবারে অ্যাড করব একটু ঘি, আর একটু অ্যাড করব গরম মশলা। আমি একটু চাপা দিয়ে আমি ওভেনটা অফ করে দেব। তো আমার এঁচোড়ের কোপ্তা একদম রেডি। তোমরা ভাবছো আমি আলাদা আলাদা কেন রেখেছি, কেন ঝোলের মধ্যে দিইনি? তোমরা ইচ্ছে করলে এটা ঝোলের মধ্যে দিয়েও ফুটাতে পারো, তো আর বেশিক্ষণ ফুটাবে না, কারণ খুব জোর 1 মিনিট এটাকে ফুটানো যায়। বেশিক্ষণ ফুটালে এটা খুব নরম জিনিস, তো মানে খুব ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, বেশি ফুটানো যায় না। তার জন্য আমি দুটোকে আলাদা আলাদা করে রেখেছি, তোমাদেরকে সার্ভ করে আমি দেখাচ্ছি। দেখো প্রথমে গ্রেভিটা আমি দিয়ে দিলাম, তোমরা এভাবেও সার্ভ করতে পারো। তারপরে এই বলগুলো, কোপ্তার বলগুলো আমি এর মধ্যে সাজিয়ে দেব। তাতে ডেকোরেশনটা খুব সুন্দর লাগবে এবং খুব ভালোও হবে। আর ওপর থেকে আমি একটু ফ্রেশ ক্রিম অ্যাড করে দেব। এই দেখো আমার এঁচোড়ের কোপ্তা একদম রেডি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে, ঠিক আছে? অবশ্যই তোমরা জানাবে। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে কিন্তু একদম ভুলবে না। আর এই এঁচোড়ের কোপ্তা তোমরা রুটি বলো, পরোটা বলো, ভাত বলো, পোলাও বলো, যে কোনো কিছুর সাথে তোমরা এই রেসিপিটি ব্যবহার করতে পারো, মানে খেতে পারো। তো একবার ট্রাই করে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো অবশ্যই জানিও যে ভিডিওটা কেমন লাগলো। তো এখানে ভিডিওটা আমি শেষ করলাম। তো আমার চ্যানেলটি যদি তোমার চ্যানেল তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু একবার সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশনটি অল করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও তোমাদেরকে দেওয়ার আগেই তোমাদের কাছে সব থেকে পৌঁছে যায়। ঠিক আছে, তো টাটা, বাই বাই, এখানেই শেষ করলাম, টাটা।